সংসদে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু সহ 10 খাতে সংস্কার প্রস্তাব দিয়েছে জামাতে ইসলামী। রাজনৈতিক দলে নিবন্ধন প্রথা ও ইভিএম পদ্ধতি বাতিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো ও দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার ব্যবস্থার সুপারিশ করা হয়েছে প্রস্তাবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিদেশি কিছু সংবাদ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি বলেন, গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কেউ সাম্প্রদায়িক হামলার শিকার হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আমলে সংখ্যালঘু নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত বিচার করার ঘোষণা দেন মির্জা ফখরুল। রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ থেকে খালাস পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত মামলা থেকে তাদের খালাস দেন। 2018 সালে আওয়ামী লীগ সমর্থিত জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী রাষ্ট্রের বিরুদ্ধে দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে আদালতে মামলাটি দায়ের করেন। এরপর মামলার শুনানিতে বাদীর অনুপস্থিতি এবং পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে বুধবার আসামিদের খালাস দেওয়া হয়েছে বলে জানান সিনিয়র আইনজীবী জয়নুল আবিদিন মেজবা। শুধুমাত্র রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের 14 বছরে সেতু, সড়ক ও মহাসড়কের উন্নয়ন প্রকল্পে প্রায় 51,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবি জানায়, এই সময়ে ঘুষ বাণিজ্য হয়েছে 17,792 কোটি টাকার। এসব অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের তদন্তের আওতায় এনে বিচারের সুপারিশও করেছে সংস্থাটি। ঘুষ ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে 500 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামি করা হয়েছে তার স্ত্রী, ছেলে এবং মেয়েকেও। 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের কোন মন্ত্রীর বিরুদ্ধে এটাই দুদকের প্রথম মামলা। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। শপথ নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন 23 অতিরিক্ত বিচারপতি। সকাল 11টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি ও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার 23 অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আইন সচিব গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের 98 অনুচ্ছেদের ক্ষমতা বলে 23 জনকে 2 বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন। রাশিয়ার সাথে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার ফি মান্টিটস্কি সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন খাতে রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন ডক্টর ইউনুস। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সবশেষ অবস্থার সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অবহিত করেন রাশিয়ার রাষ্ট্রদূত। জানান, আগামী বছর থেকে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে রূপপুর পারমাণবিক প্রকল্প। বৈঠকে ডক্টর ইনুস বলেন, প্রকল্পের অর্থ পরিশোধে ব্যবস্থা নেবে তার সরকার। একই সাথে দেশে আরও রাশিয়ার বিনিয়োগ আহ্বান করেন তিনি। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে হাসিনুর রহমান জানান, সরকারের রাষ্ট্রবিরোধী প্রস্তাবে রাজি না হয় 2 দফায় তাকে গুম করা হয়। সবশেষ 2018 সালে গুম হন হাসিনুর রহমান। 1.5 বছরের বেশি সময়ে আয়নাঘরে আটক থাকার পর ফিরে আসেন সাবেক এই সেনা কর্মকর্তা। আনন্দ আয়োজনে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকঢোল ও শাঁখের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপ। উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই উৎসব। দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যত্রতত্র বাস থামানো, যাত্রী পারাপার এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে দীর্ঘ যানজটে নাকাল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্যবহারকারীরা। প্রতিদিনই উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত সড়কে থাকছে দীর্ঘ যানজট। পরিবহনগুলো সড়ক আইন না মানায় চরম বিড়ম্বনায় সাধারণ মানুষ। এ অবস্থায় আইন ভঙ্গকারী যানবাহনকে জরিমানার আওতায় আনার ঘোষণা দিয়েছে ট্রাফিক পুলিশ।